with the light. Welcome to my RB cooking and blog. আপনারা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা হলো আমি বেশি লম্বা না ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনলাইন থেকে আমি আবারো কি আনালাম আর এটাই আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম। যেহেতু অনেকটা সুস্থ হয়ে এখনো পর্যন্ত উঠিনি, তারপরও আমি ভাবি আর কিছুটা করে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিও না দিলে কেমন যেন করে, যেন মনে হয় আর কি দুই একদিন পরপরই ভিডিও ইউটিউবে বা ফেসবুকে না দিলে আমার যেন কেমন করে, তার জন্যই আমি একটু একটু করে শেয়ার করলাম। যেহেতু রেসিপি আর কি বানাইনি আজকে, আর রেসিপি দিলাম না, যেহেতু আসলে সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না। অসুস্থতার মধ্যে আসলে রেসিপি বলেন আর অন্য কিছু বলেন কিছু করতে ভালো লাগে না। আর এই পার্সেলটা যখন এসে গিয়েছে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেয়, আর কী কী আনালাম সেটা আপনারা ভিডিও মানে আনবক্সিং করার পরে আপনারা দেখবেন আমি কী এনে কী আনালাম আর কি। অনলাইন থেকে অনেক কাজেরই জিনিস এনেছিলাম। আর এই তো আমি তেলের দুইটা এনেছি আর কি, আর এই দুইটা আমার খুব প্রয়োজন আর কি। আগের যে তেলের ওইগুলো আর কি নষ্ট হয়ে গিয়েছিল, কয়েকদিন পরপরই দেখা যায় নষ্ট হয়ে যায় আর কি, তার জন্যই আর কি এই দুইটা আনালাম। আর অনেক ভালো মতলব একটা কিন্তু অলরেডি আমার ভেঙেই গিয়েছে, দুই তিন দিন আগেই এনেছিলাম আর কি, আর একটা আমার ভেঙেই গিয়েছে ওইটা আর কি। আর দেখতে থাকেন আপনারা আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর ছোট্ট করে শেয়ার করলাম কারণ ভিডিও যদি না দেই আসলে আপনারা অত ভুলে যাবে, তার জন্যই আজকের ভিডিওটা দেওয়া। আর দেখতে থাকেন আমার ভিডিওটা, এনজয় করবেন, কী কী আনালাম সেটাও আপনারা দেখতে থাকবেন। আর এইখানে আমার একটা মানে হট বাটি বলেন হট বাটি এনেছিলাম আর কি। হট বাটিটা আমার আর কি আমি ভাবছিলাম আর কি অনেক বড় হবে, আর একদম ছোট হয়ে গিয়েছে। যাই হোক, দেখতে অনেক সুন্দরও কিন্তু ভালো লেগেছিল, খুব ভালো মানে কোয়ালিটিটাও ভালো আর দেখতেও যেমন সুন্দর মানে খুবই ভালো লাগে আর কি। এটাও আনালাম আর কি অনলাইন থেকে। আরও একটা জিনিসও এনেলাম, যাই হোক তিনটা জিনিসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বলবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছিল, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। যাই হোক আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই ডাকনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, সচরাচর হট বাটির মধ্যে অন্য টাইপ ডাকনা থাকে, এইটা গ্লাসের আমার বেশি ভালো লেগেছিল। আর এই তো আপনারা দেখেন আগের যে আমার তেলের যে দুইটা রাখা ছিল সেটা আর কি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। ভাবলাম নতুন যেটাতে আর কি যেটা অনলাইন থেকে আনালাম সেটাতে আর কি তেলগুলো আর কি ঢেলে দিলাম, দুইটা তেলই আর কি ঢেলে দিলাম। আর ভাগ্য খারাপ, তার জন্য একদিন ইউজ করার পর একটা ভেঙে গিয়েছে। আর এটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা লাস্ট অবধি দেখবেন এইটা কীরকম ভেঙে গেল আর কি, বলতেই পারি না কীরকম ভেঙে গিয়েছে। আর এটা আপনাদের কাছে কেমন লেগেছিল আপনারা কমেন্ট করে বলবেন। আপনাদেরকে বলবো আর কি এইগুলা দেখলে আর কি আপনারা অনলাইন থেকে কিনবেন না, কারণ হলো এগুলা মানে সামনা দিকটা অনেক মানে শক্ত টাইপ থাকে আর মানে তাড়াতাড়ি আর কি ভেঙে যায়। একটা তো আমার অলরেডি ভেঙে গিয়েছে, তার জন্যই আর কি বলছি আপনারা এইভাবে এগুলা দেখলে অনলাইনে আনাবেন না। আমি আমার একটা ভেঙে গিয়েছে তার জন্যই। আর স্টিলের কারণ হলো আমি স্টিলের দেখেই তো অনলাইন অর্ডার করেছিলাম, স্টিলেরটা আর কি ধুয়ে রাখা যায় অনেক সময় ভালো থাকে আর কি। ওই যে চিনি পাতি যেগুলাতে এনেছিলাম অনেক দিন হয়ে গিয়েছে, 3 বছরের মতো হয়ে গিয়েছে, এখনো যে সেই অনেক ভালো। আর তেলের এটা জানি না কীরকম ভেঙে গিয়েছে, বুঝতেই পারলাম না কীভাবে যে ভেঙে গেল। যাই হোক একটা বাংলার মন খারাপ করে আর লাভ হবে না, ভেঙে তো গিয়েছে। আর আজকে দুপুরের রান্না তো আপনারা দেখছেন, এখানে মটন রান্না করলাম, তারপরে ডাল রান্না করলাম, তারপরে এগুলা
আলু সিদ্ধ দিলাম, আলু জাল করে ভাবলাম একটু ভর্তা করে নেই, কারণ সবারই তো জ্বর, আর জ্বর যখন শেষ হয় তখন মুখে কিন্তু একদম স্বাদ থাকে না, আর একটু জাল দিলে আর কি খেতে ভালো লাগে, তার জন্য ভাবলাম আর কি আলুটা ভর্তা করে এইভাবে করে নিলে সবাই যদি খায় একটু ভাত খাবে আর কি। কিছুই খাওয়া হচ্ছে না অনেক দিন থেকে, এক সপ্তাহ থেকেই আমাদের ঘরে খাওয়া দাওয়া খুবই কম চলছিল, কারণ হলো আমাদের সবার জ্বর ছিল, আর জ্বরের মধ্যে যে খাওয়া যায় সেটা আর কি বা মানে কীরকম হয়ে যায় আর কি, আর জ্বর থাকলে খাওয়াই যায় না, জ্বর শেষ হওয়ার পর সপ্তাহ দিন এইরকমই থাকে যে খাওয়া যায় না। যাই হোক, যাদের জ্বর হয়েছিল তারা বুঝবেন, জ্বর আসলে এইবারের জ্বর কিন্তু অনেক কষ্ট দিয়েছে, কি বলবো, আমার সচরাচর সব সময় জ্বর হয় না, আর যদি হয় তাহলে কিন্তু আর হয়েছে আর কি। তারপর বিকাল দিকে ভাবলাম ঘরে আর কিছু বানাবো না, বিকাল দিকে একটু নাস্তা বাইরে থেকে আনালাম আর কি। আমার রিহান বলছিল জিলাপি খাবে পাঁপড় দিয়ে, ওর জন্য জিলাপি আনালাম, তারপর রসমলাই আনালাম, রসমলাই কিন্তু আমার ফেভারিট, আমি খুবই ভালো লাগে, আমার খুবই খেতে ভালো লাগে, ভাবলাম ওইটাও আনালাম, আর এইগুলো মিঠা বেশি আনালাম না, একটু একটু করে আনালাম, কারণ নষ্ট হয়ে যাবে একদিন রোয়ার পরেই তো আর এইগুলো খাওয়া যাবে না। আর এখানে বিরিয়ানি আনালাম, চিকেন ললিপপ আনালাম, এইগুলো বিকালের নাস্তা হিসাবে খেয়ে নিলাম, ভাবলাম আর কি ভালো লাগছিল না, তার জন্য বললাম এইগুলো এনে খাওয়া দাওয়া হয়ে যাক নাস্তাটা। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, জানি না আপনার অগুছালো একটা ভিডিও যে দিলাম আপনারা গ্রহণ করবেন কি না করবেন, তবুও দিয়ে দিলাম, প্লিজ আপনারা দেখবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব, আল্লাহ হাফিজ, বাই বাই, আর কি বলবো, এখানে আমি ছাও খাবো, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। আর এই রসমলাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, টেস্টি এমন, মানে খেতে যে দেখতেও তো আপনারা বুঝতেই পেরেছেন যে কীরকম লাগছিল, অনেক মজার আর কি। আর আমি একটা খেয়েছি, আসলে যেভাবে যে আনানো হয় সেভাবে খাওয়া দাওয়া হয় না, আর এই তো রাহাতও খাচ্ছিল, রাত সবাই যে জ্বরে যে এত শুকিয়ে যাবে কল্পনা করা যায় না। আসলে আমি সকাল থেকে অনেক কিছু রান্নাই করেছি, কী খাবে কি না, শুকটি দিয়ে আলু রান্না করলাম, আলু ভর্তা করলাম, তারপর মাংস রান্না করলাম, অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু কেউ কিছুই খায়নি, কারণ সবার তো জ্বরে মুখে স্বাদ ছিল না তার জন্যই। আর এই তো এখানে আমি চাটাও খেয়ে নিলাম, তারপর ওইগুলো একটু একটু করে খেলাম আর কি, অনেক ভালো লাগছিল আর কি। মানে আজকে গড় ভাবছিলাম আর কি বিকালে মানে খিচুড়ি বানাবো, খিচুড়ি আর বানালাম না, হঠাৎ ভাবলাম আর কি অনলাইন বাইরে থেকে খানি এনে তারপর খাওয়া হয়ে যাক আর কি, বাচ্চারাও ভালো লাগবে আর কি। আর আজকের ভিডিওটা আবারও বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই তো সবাই ছাটা খেয়ে নিচ্ছে, আর রিহান বলছিল মা জিলাপি দিয়ে পাঁপড় খাবো, জিলাপি দিয়ে পাঁপড় খাচ্ছিল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসার মানুষকে ভালো রাখো, আল্লাহ হাফিজ, বাই বাই।